শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হয়েও ভোট দেননি, এমনকি ভোট কেন্দ্রেও আসেনি আলোচিত চিত্রনায়িকা পরিমণি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা হারুন। হারুন বলেন, যতদূর জানি পরিমণি শারীরিকভাবে অসুস্থ, যে কারণে প্রার্থী হয়েও ভোট দিতে আসতে পারেননি। পরিমণি কাঞ্চন নিপুণ প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ঘোষণা দেওয়ায় নির্বাচনের নিয়ম অনুযায়ী তিনি প্রার্থী, এমনকি ব্যালট পেপারে পরিমণির নাম রয়েছে। গত মঙ্গলবার অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমার শুটিং চলাকালীন পরিমণি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানা দেয়। সম্প্রতি বিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় আসেন পরিমণি। মা সিনেমার শুটিং শেষ করে ছুটিতে যাওয়ার কথা ছিল এই নায়িকার।